अस्सलाम वालेकुम बंधुरा, आज के शेयर करब फुल पैंटर पकेट काटिंग। बंधुरा एक जो भाई आमाके कमेंट कर फुल पैंटर पकेट काटार जो हमें 10 गिरा कपड़ नहीं 10 गिरा कपड़ नहीं 10 गिरा कपड़ थे सर्वप्रथम आगे हमें जे पैंटे जो लाइलिंग अर्थात जेटा के धाबलाई लाइलिंग बला है से बद दीब। एर हमें एखान 3 इंची एक मार्क करे नेब, नेयार पर एखाने एक दाग करे नेब, एरपर एटाके केटे नेब। ए 3 इंची कपड़टा निलाम बेल्टेर जन्य, बेल्टेर जेटा लाइलिंग है सेई लाइलिंगेर जन्य आमि ए कपड़टा केटे निलाम। ए जा बोर्ड जतटुकु आछे एइटुक थाकले आमादेर बेल्ट चलबे। एखन देखुन पकेट हमें पिछने जो पकेटा नीते हैं पकेटा सर्वप्रथम आगे ये पायर साइड थी पकेटा केटे नीब। पकेट काटा जो देख ठीक ए रकम भाव फिलब, फलार पर एखान 7 इंची एक मार्क कर पकेटी काटिंग करते देखो जर हिप 35-34 ठीक तर बड़ो हम एक बाड़िए दीते हैं एक मार्क कर। আর এই যে পকেটে যে লম্বা যে থাকবে লম্বাটা হতে হবে 18 ইঞ্চি। এরপরে কি করতে হবে দেখুন, এরপরে আমরা এই যে পায়ের এই সাইড থেকে আমরা চোরা পকেট যাকে বলা হয় এই চোরা পকেটটা এখান থেকে নেব। অনেকে চোরা পকেট বলে, অনেকে আবার টিকিট পকেট বলে, এটাকে নেওয়ার জন্য দেখুন উপরে থেকে চওড়া নেব 6.5 ইঞ্চি এবং এই পাশে নেব 5.5 ইঞ্চি। এখানে একটা সোজা মার্ক করে নেব। এখানে একটা কাট দিয়ে নিতে হবে যাতে করে এরকম ভাবে যেমন এই পাশে প্যার রয়েছে এই পাশে ওই জন্য আমরা এরকম ভাবে ভাঁজ দিতে পারি। এই জন্য কাপড়টুকু বাড়তি নিলাম, নেয়ার পরে ঠিক এরকম ভাবে পকেটটা হবে। এরপর দেখুন আমাদের যতটুকু কাপড় তোমার যতটুকু কাপড় আছে এই কাপড়টাকে আমরা মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর এই যে দেখুন আমাদের দুই পাট কিন্তু হয়েছে, এই দুই পাট কাপড়টাকে ঠিক এরকম ভাবে আর একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নেব। এরপর দেখুন পকেটটা আমরা কিভাবে কাটিং করে নেব। এখান থেকে এই শেপ দিব, শেপ দেওয়ার পর এখানে আসার পর এটাকে এরকমভাবে অ্যাঙ্গেল করে নিয়ে যেতে হবে। দেখুন ঠিক এরকমভাবে অ্যাঙ্গেল করে নিয়ে যেতে হবে। দেখুন আমি কেটে নিচ্ছি, দেখুন এটা লম্বা কিন্তু আমি দেখালাম না, লম্বা দুই সাইড থেকে দুটি পকেট নেওয়ার পর যতটুক থাকবে সেটাই হবে লম্বা। আমার এটা লম্বা রয়েছে 14.5 ইঞ্চি, 14.5 বা 15 থাকলেই চলে আর বেশি আর লাগে না। আর চওড়ায় রয়েছে 6.5 ইঞ্চি অর্থাৎ 34-35-36 পর্যন্ত এই পকেটটি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যে ভাইটি আমাকে কমেন্ট করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর প্যান কাটিং ভিডিও আই বাটনে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন। এটা শুধু আমি পকেট কাটিং করে দেখালাম, আর যদি সেলাই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেলাই ভিডিও পার্ট টু পার্ট করে দেখাবো। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।